যুক্তরাষ্ট্রের ওয়াহি অঙ্গরাজ্যের নর্দার্ন স্টেটে বসবাস করছেন তাজরিন ইসলাম তন্নি। ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে ভালো অঙ্কের ফান্ড পান, সাথে কাজ করেন রসায়ন বিভাগেই সহযোগী শিক্ষক হিসেবে। বিভিন্ন সময়ে বাংলাদেশে পরিবারের কাছে তাকে টাকা পাঠাতে হয়। প্রাত্যহিক ব্যস্ততার মধ্যে দেশে টাকা পাঠাতে তিনি কোন পদ্ধতি ব্যবহার করেন সে প্রশ্নের উত্তরে তিনি জানান, এখানে বেশ কিছু অ্যাপ আছে, সে অ্যাপের মাধ্যমে সরাসরি বিকাশে টাকা পাঠিয়ে দেওয়া যায় এবং তাতে আরও একটা বড় সুবিধা পাওয়া যায় যে 2.5% বা অ্যাপ্রক্স এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে যে মানে পার্সেন্টেজ অ্যাড হয়, তার ভিত্তিতেও টাকা পাঠানো দরকার পড়ে মাঝে মধ্যে। বিভিন্ন প্রয়োজনে দেশে বিভিন্ন ট্রানজেকশন করার ক্ষেত্রে এটা আমাকে অনেকখানি হেল্প করে। দেশের অর্থনীতির চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিদেশে বসেই দেশে প্রিয়জনের কাছে কষ্টার্জিত টাকা পাঠানোকে হাতের মুঠোয় নিয়ে এসেছে দেশের অন্যতম মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর বা MFS সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিশ্বের 110টি দেশ থেকে 95টি আন্তর্জাতিক মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসীরা, যা সহজেই ATM বুথের মাধ্যমে সহজ স্বাভাবিক ব্যাংক লেনদেনের মতোই চলে যাচ্ছে প্রিয়জনদের হাতে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশে থাকা প্রিয়জনরা সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশের 3,30,000 এজেন্ট থেকে যেকোনো সময় তাদের সুবিধা মতো টাকা উঠাতে পারছেন। নিজের সুবিধা মতো এজেন্ট প্রিয় এজেন্ট হিসেবে সেট করে নিলে 50,000 টাকা পর্যন্ত হাজারে 14.90 টাকায় ক্যাশ আউট করতে পারছেন। এক্ষেত্রে 1,000 টাকায় মাত্র 7 টাকা ক্যাশ আউট চার্জ এবং পাঠানো টাকার 2.5% বোনাস পাচ্ছেন গ্রহীতারা। কোনো প্রবাসী বিকাশের মাধ্যমে 1,000 টাকা দেশে পাঠালে যার নামে পাঠাবেন তিনি 1,025 টাকা তুলতে পারবেন। বিদেশে আমার যারা আত্মীয় স্বজন থাকে আপনার হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমেই আমাদের কাছে টাকা পাঠায়, আর সহজ এবং দ্রুত আমরা যেই মাধ্যমে টাকাটা পাই এটা হচ্ছে বিকাশ। বিকাশের মাধ্যমে সরাসরি পাই, টাকাটা তুলতে পারি খুব তাড়াতাড়ি। বিকাশের তথ্য অনুযায়ী 2021 সালে প্রবাসী বাংলাদেশিরা বৈধ প্রক্রিয়ায় 2,427 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছেন। 2022 সালে এসেছে 4,000 কোটি টাকা এবং 2023 সালে রেমিটেন্সের এই পরিমাণ দাঁড়ায় 6,252 কোটি টাকায়। আমরা আসলে কাজ করি লাস্ট মাইল ডিসবার্সমেন্ট পার্টনার লোকাল ব্যাংকের হয়ে। তা আমরা ব্যাংকে যখন এই রেমিটেন্সের ট্রানজ্যাকশনগুলো হয় এই পুরো জার্নিতে টাকাটা আসে, ফরেন কারেন্সিটা আসে ব্যাংকে, ব্যাংক থেকে আমরা লোকাল কারেন্সিতে BDT টাকা ট্রান্সফার করি এজেন্টের কাস্টমারের অ্যাকাউন্টে। গ্রাহকের ট্রানজ্যাকশন যাতে সহজ হয় এবং খরচ কম হয় এটা নিয়ে আমরা কাজ করছি। প্রবাসীদের পাঠানো টাকা এভাবেই খুব সহজে কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই দেশে তাদের প্রিয়জনের হাতে পৌঁছে যাচ্ছে, ভূমিকা রাখছে দেশের অর্থনীতিতে, সমৃদ্ধ হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।